রইলো হকপাট, রইলো হকপাট, ভেঙে ফেল করে লোপাট, রক্ত জমাট শিকল পূজার পাষাণ বেদি। আজকে আমরা ব্লগের মধ্যে যে জিনিসগুলোকে ইনক্লুড করছি তার মধ্যে কিছু জিনিস যেরকম এই কথাগুলো এবং আমরা যে মিছিলটাতে যাচ্ছি এগুলো খুব সেন্সিটিভ একটা জিনিস, তো সেগুলো মাথায় রেখে আজকের ব্লগটাকে আমরা ডিমনিটাইজ করে রাখছি। এই দেখো, এটা কি দেখি আমাদের ভগত সিং, দেখি মুখটা দেখি, ওমা ভগত সিং সে দিচ্ছে, কি সুন্দর লাগছে, না না মুখটা মুছে না মুছে না মুছে না, সুন্দর লাগছে দেখতে, সুন্দর লাগছে দেখতে। এই দেখো আমি সাজিয়ে দিয়েছি আজকে ওকে ভগত সিং। ভগত সিং হয়নি, মানে উনি যে একজন নতুন স্বাধীনতা সংগ্রামী হিসেবে জন্ম নিয়েছে। টাটা, মাথায় পাগড়ি খুলে যাচ্ছে, বাই বাই বাই। স্যালভাডর ডালি মনে হচ্ছে কেউ মাঝে মাঝে, গোপটা চেষ্টা করেছে ভাই, মা অনেক চেষ্টা করেছে। ছেলেকে স্কুলে দিয়ে দিলাম, কালকে ছুটি, কালকে ইন্ডিপেন্ডেন্স ডে, সবাইকে স্বাধীনতা দিবসের অগ্রিম শুভেচ্ছা। এবং মামনি আর স্নেহার দুজনেরই কফি খেতে ভালো লাগে, মোকাচিনো খেতে ভালো লাগে, আমাদের ক্যাফে যেটা পাওয়া যায় তো, এবং ওদের স্টারবাক্স খেতেও ভালো লাগে মাঝে মাঝে, তো আজকে ওদের একটু সারপ্রাইজ দেওয়ার জন্য আমি স্টারবাক্স থেকে হট মোকা নিয়ে এসেছি। এই যে এটা হচ্ছে সেই, তুমি জানো না আমি সকালবেলা খাই না, কি করবো, সারপ্রাইজ তো সকালে দিতে হতো। কি আছে ওতে? হ্যাঁ এটা কফি আছে, কফি তো মুঝে মেরে ক্যাফে কি জ্যাদা আচ্ছি লাগতি হ্যায়। ঠিক আছে ঠিক আছে, কলকাতা 64 জিন্দাবাদ, আশরাফ আলী, কলকাতা 64 জিন্দাবাদ থা, জিন্দাবাদ হ্যায়, জিন্দাবাদ রহেগা। আশরাফ আলী ওই যে অমরেশপুরি, ভুলে গেছো গদর এক প্রেম কথা? এই মা সকাল সকাল রান্না কি করছে, ভিন্ডির তরকারি কি করলো সিম্বা স্কুলে গিয়ে, নীলিমা ওই স্কুলে গিয়ে চলে গেল, আজকে কেউ দেখলাম না সেদি পুজো আসছে। হ্যাঁ এই সেটা তাহলে ভেতরে ঢুকে গেছে বোধহয়। এই যে মডার্ন ভগত সিং ট্যাক্সি চালাচ্ছে, এই যে পাপান বাড়ি চলো, বাড়ি চলো, কি গো দেখো ছেলেটা এত লক্ষ্মী, বুকু কি সুন্দর এটা বানালো, আমার মাথা থেকেও আসছে না কিন্তু এত সুন্দর করে ও বানিয়েছে, ওর কি বুঝি না এত সুন্দর করে করে কি করে, কি সুন্দর করে করলো ঘর গুনে গুনে, বাবা আমার সোনা বাবা, বাবা ক্ল্যাপ দাও ক্ল্যাপ দাও, বাবা তোমার নাম বলে দাও, এবার তোমার নাম বলে দাও, জোরে জোরে হাত তোলো, তোমার নাম বলো, তোমার নাম বলো, খুব সুন্দর, খুব সুন্দর হয়েছে, দারুণ হয়েছে, কালারটা ম্যাচিং ম্যাচিং হয়েছে তো, কালারটা ম্যাচিং ম্যাচিং হয়েছে তো সোনা, খুব সুন্দর লাগছে। কি সুন্দর লাগছে দেখতে এই জায়গাটা, এত ড্রিমি লাগছে না, এই দেখো এই দিকটা এত ভালো লাগছে, আমার রুমিকার সামনে একটু সাজিয়ে দাও, আমার রুমিকার সামনে একটু সাজিয়ে দাও, কি সুন্দর। হ্যাপি রাখি, তুমি বলো তো হ্যাপি রাখি, দেখছো দেখো বাবা মাথা নিচু করে একেবারে, কি হচ্ছে এটা, মাথা তুলো গুড্ডু, না না নিশ্চয় নিশ্চয় নিশ্চয়, এই যে কি নিয়ে এসে, থ্যাংক ইউ বলো তুমি নিয়ে, হ্যাঁ থ্যাংক ইউ বলো সুন্দর করে, থ্যাংক ইউ থ্যাংক ইউ বলেছ বলেছ, সবাইকে একটু আদর করে দাও, এসো এসো এসো, হ্যাঁ ওই যে আমি বলি ওর হচ্ছে বাবা, এখানে বলে দাও
এই আন্টিটাকে বলে দাও হ্যাপ। আজকে আমাদের একটাই প্যাকিং আছে, কোথায় যাচ্ছে এটা বাবু? হায়দ্রাবাদে যাচ্ছে। আর প্রিয়া কোথায় যাবে আজকে? বিয়ে বাড়ি। প্রিয়া গেল ফলপিকো দিতে। আর দেখো বাড়িটা কেমন অন্ধকার করে এসছে। আমার বাইরেও এখানে, এখানেও আমাদের বাড়ির এন্ট্রান্স এর সামনেও দুটো লাইট লাগানো হয়েছে, সুন্দর লাগছে দেখতে। আর আজকে আমি অনেক দিন পর জিন্স পরেছি, এই যে। আর জিন্সটা কি করে জানো শিবানি, জিন্সটা বুঝতে পারে না কার আমার না টিকলুর, করে করে আমার জিন্সগুলো টিকলুর আলমারিতে ঢুকিয়ে দেয়, আর আমি আর খুঁজে খুঁজে মরি। What's your name? বকি আছে। কি নাম ওর? তোমার নাম কি? বকি আছে। ই মা, What is your name? পুষ্পা। বাবার নাম কি? আমরা কিছু বললে এরকম দুষ্টুমি করবে আর কিছু করবে না। What's your favorite color? এটা ওর জন্য না। সার্কেল সব জানে, রাউন্ড এন্ড রাউন্ড জানে। ও সব জানে, টিকলুতে চিন্তা করো না। ফর্ম ফিল আপ করেছে তো, তারপরে এখন ওর পরের প্রসেস যেটা হচ্ছে ইন্টারভিউ, সেটার জন্য চিন্তা ভাবনা করছে। কিন্তু সিম্বা এত ভালো দুটো স্কুলে গেছে, ওর বেস একদম স্ট্রং আছে, মোটামুটি আমি খুব খুব কনফিডেন্ট যে আমার ছেলেকে কিছু প্রশ্ন করলে ওর লেভেলে ও কিন্তু কনভারসেশন করবে। তার কারণ হচ্ছে সিম্বা ভীষণ, কি বলবো, সিম্বা ভীষণ আউট গোয়িং, এক্সট্রোভার্ট, তো ও লজ্জা পাবে না বা হয়তো ওখানে কথা বন্ধ করে দেবে না, আর যদি করেও দেয় কিছু ফারাক পড়ে না। বিকজ এগুলো খুব মানে ওর লাইফের ফার্স্ট ইন্টারভিউ, ও যেরকমই দেবে যাই করবে আমরা তাতেই খুব খুশি। এবং ও যেখানেই ভর্তি হোক না কেন, আমার একদমই সত্যি কথা বলতে আমাকে হয়তো তোমরা বলবে যে কেন স্নেহা এরকম বলছো, বাট আই এম নট টু অ্যাম্বিশিয়াস এই সমস্ত ব্যাপারে। যেরকম আর চার পাঁচটা বাচ্চা যেরকম স্কুলে পড়ছে, পড়াশোনা করছে, নাচ শিখছে, গান শিখছে, খেলছে, বেড়াচ্ছে, আমিও সেরকমই চাই আমার ছেলেকে নিয়ে। আমার ওরকম আইআইটিতে যেতে হবে বা আইআইএমে যেতে হবে ওরকম কিছু ব্যাপার নেই। ও যেটা শিখছে, যেটা করছে, সেটা যেন ভালোবাসে, সেটাই হচ্ছে সবচাইতে ইম্পর্টেন্ট। কারণ এভাবে আমারও বেড়ে ওঠাটা, আমিও এভাবেই বড় হয়েছি। আমার বাবা আমাকে কোনো দিন প্রেশার দেয়নি, শুধু একটা কথাই বলতো যে নিজের পায়ে যেন তুমি দাঁড়াতে পারো, নিজে যেন ইন্ডিপেন্ডেন্ট থাকো, সেইটা। এবং সেটাই আমি চাই, যাতে ও ইন্ডিপেন্ডেন্ট হতে পারে। তার জন্য যা যা শেখার দরকার লাইফ স্কিলস, সেইগুলো আমি ওকে নিশ্চয়ই শেখাবো, এবং এছাড়াও যেগুলো ওর ইন্টারেস্ট আছে সেগুলো নিশ্চয়ই করাবো। তো এই হচ্ছে ব্যাপার। এখন রাত্রি 11:10, আর আমরা, আমি, মা, টিকলু, সিম্বা, আমরা চারজনই যাচ্ছি সল্টলেকে, যেখানে প্রোটেস্ট মিছিলটা শুরু হচ্ছে সেই লোকেশনে। এবং আমাদের জন্য নিচে ত্রিপর্ণা আর আন্টিও ওয়েট করছে, আমরা একসাথে যাবো। সিম্বুকে নিয়ে যেতে হচ্ছে, তার কারণ হচ্ছে অনেকটাই রাত হয়ে গেছে, এক তো যদি ঘুমিয়ে যেত নীলিমার কাছে রেখে যেতাম, কিন্তু এখন তিনজনেই বেরিয়ে যাবো, জেগে আছো একদমই থাকবে না, কেন কি জানোই তোমরা যে বাড়িতে আমাদের তিনজনের মধ্যে কোনো একজনকে থাকতেই হয়ে গেছে।
চলো। এরকম জানি না আমি, এরকম মিটিং মিছিলে বাচ্চাদের নিয়ে যাওয়া উচিত কি না বা কি হবে আমি সব জানি না, বাট আমি যেটুকুনি জানি সেটা হচ্ছে যে যেই জিনিসটা হয়েছে তার জন্য ছোট থেকে ছোট মানুষ হোক বা বয়স্ক থেকে বয়স্ক লোক হোক, যেই হোক না কেন, সবার এটার জন্য স্ট্যান্ড নেওয়া দরকার। এবং আজকে যে আমি এখানে যাচ্ছি শুধুমাত্র মানে শুধুমাত্র একটাই, মানে পরে আমাদের সিকিউরিটি সেফটি কি হবে আমি জানি না, সেটা নিয়ে আমি এখন ভাবছি না। এখন যেটা ভাবছি সেটা হচ্ছে যে একটা সুবিচার যাতে ভিকটিম পায়। এবং এখানে আরেকটা কথাও বলে রাখি, সরকারের ওপরে পুরো 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 আস্থা আছে। আমাদের দেশ এত সুন্দর, একটা সংবিধান আছে এবং ল অ্যান্ড অর্ডার এত বছর ধরে মেনটেন হয়ে আসছে, সেই ল অ্যান্ড অর্ডারের আন্ডারেই তো আমরা বিজনেস করছি, আমরা পড়াশোনা করছি, বড় হচ্ছি। এই জন্য আমার পুরো 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 আমাদের তিনজনেরই পুরো আমাদের ল অ্যান্ড অর্ডারের ওপরে আস্থা আছে যে এই যে আজকে আমরা যে মিছিলটা করছি বা সবাই মিলে যে একসাথে দাঁড়িয়েছি, এটার সুবিচার ওনারা করবেন, হয়তো আজকে নয় কালকে করবে কিন্তু হবে, এটা আমি জানি। তো সেই আশায় আমরা সবাই একসাথে হচ্ছি। Oh,